বরিশাল সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় নগরীর পোর্ট রোড পাইকারি মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের ইলিশ ভবনে এই পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি খান মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আব্দুল জব্বার, সহসভাপতি মোহাম্মদ জহির শিকদার, সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, শ্রমিক ইউনিয়নের মুজাফফর সর্দার, পাইকারি সমিতির মোহাম্মদ আলী আশরাফ, বরফকাল মালিক সমিতির ফারুক শিকদার, লাইনম্যান সমিতির মোহাম্মদ তৌকির আহমেদ, পোর্টরোড বাজার সমিতির মোহাম্মদ রনি আহমেদ সহ অন্যান্যরা। এর আগে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সদস্যরা। সম্প্রতি পূর্বের কমিটি ভেঙে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। Thank you.